উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। ভিডিওতে দেখলেন হঠাৎ মঞ্চ থেকে ওই লোকটা লাফ দিয়ে নেমে মানে শ্রোতাদের দিকে ধাবিত হলো। মূল বিষয়টা হচ্ছে এখানে যে বক্তা উনি হঠাৎ করে আল্লামা মামুনুল হকের কথা বলল, এবং মামুনুল হকের কথা বলার পরেই পাশে বসে ওই এলাকার মানে লিডার, যাকে বলে আমি ওকে লিডার বলতে আমার ঘৃণা করে, লিডার নাকি আল্লাহ পাক জানে, যাই হোক না কেন ও কি আমি জানি না, ওই লিডার উনি বলল যে না মামুনুল হক সাহেব লুচ্চা। তো বক্তা সাহেব আবার এর প্রতিবাদ করে বললেন না, মামুনুল হক সাহেব লুচ্চা না, এটা প্রমাণিত নয়। তো মাঝ থেকে একজন শ্রোতা, একদম সামনে থেকে একজন শ্রোতা চিল্লান দিয়ে বলল, ঠিক মামুনুল হক লুচ্চা নয়, এই কথাটা উনি বলল। এই কথাটা বলার পরেই দেখতে পাচ্ছেন এই ব্যক্তি সরাসরি একদম লাফ দিয়ে শ্রোতাদের দিকে ধাবিত হলো, আর শ্রোতাদের দিকে ধাবিত হয়ে গিয়েই এক ব্যক্তির, হয়তো ওনার চেয়েও বয়স্ক হবে উনি, ওনার কলার ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এদিকে নিয়ে আসলো। কিন্তু আপনাকে আর একটা বিষয় আমি এখানে দেখাই, সেটা হচ্ছে পুরো কিন্তু মানে মাহফিল ময়দানে লোকে লোকারণ্য, প্রায় হাজারের উপরে মানুষ হবে। তো এত মানে এত মানুষ থাকা সত্ত্বেও একজন মানে আওয়ামী লিডার হোক আর যে লিডারে হোক, অবশ্যই আওয়ামী লিডার না হলে এমন সাহস কেউ পায় না আওয়ামী লিডার ছাড়া, তো আওয়ামী লিডার একজন কুখ্যাত ব্যক্তি একজন শ্রোতাকে, সাধারণ শ্রোতাকে টেনে হিসে সামনে নিয়ে আসলো, অথচ সামনে হাজারো জনতা, কেউ কোনো প্রতিবাদ করলো না, একটু কেউ চিল্লান মিল্লান একটু দিয়ে উঠলো আর বাকি কিছুই করলো না, অথচ এই যে মাঠে এত পরিমাণ জনতা, এরা যদি সবাই মিলে এই লিডারকে সাইজ করতো তাই লিডারের মাংসও খুঁজে পাওয়া যাইতো না, অথচ এই ব্যক্তিকে অপমান করলো, অপমানিত করলো, লাঞ্ছিত করলো, তাকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে এদিকে আনলো, তাকে বিশাল এক অপমান করলো, কিন্তু শ্রোতারা কেউ কিছু বললো না। ব্যাপারটা হচ্ছে এখানে সবাই নিজের জানের ভয় করে, বুঝছেন, সাহস নিয়ে যদি সবাই উঠতো এই নেতার চিহ্ন থাকতো না, এর মানে রক্ত কিংবা মাংসেরও গন্ধ খুঁজে পাওয়া যাইতো না যদি সবাই মিলে একে সাইজ করতো। আর একটা পয়েন্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বক্তার ক্ষেত্রে, আব্দুল সালাম নাকি আব্দুল সবুর যুক্তিবাদী কি নাম আমার ভালো চিনি না, এ এমনি তো মাহফিলে একটু উস্কানি উস্কানি কথা বলে, বক্তাকে যে বিষয়টা বলবো যে এই সমস্ত বক্তাদেরকে কন্ট্রোল হওয়া উচিত, কারণ এই সমস্ত বক্তাদের কারণেই কিন্তু শ্রোতারা অপমানিত হয়। আপনি নিজে কথা বলে অপমানিত হন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু শ্রোতা অপমানিত হয় সেটা কিন্তু আপনার উপরেই বার্তাবে। আর ব্যাপার হচ্ছে এখানে দেখেন, শ্রোতাটাকে অপমানিত করতেছে, অথচ বক্তা সাহেব বারবার বারবার ওই বেইমানকে, আমি বেইমানই বলি মুসলমান বলবো না ওকে, কোরআনের মাহফিলে বাধা দেয়, আবার আল্লামা মামুনুল হক সাহেবকে লুচ্চা বলে, ওকে আমি বেইমানি বলবো, ওকে আমি কখনই মানুষ বলবো না বা সম্মানিত কেউ বলবো না, ওকে ডাক দিয়ে আবার মঞ্চে আসার জন্য বারবার আহ্বান করছে, বারবার আহ্বান করছে যে আপনি মঞ্চে আছেন, আপনি মঞ্চে আছেন, অথচ বক্তা সাহেব একবারও প্রতিবাদ করলো না যে শ্রোতাকে লাঞ্ছিত করতেছে, একবারও প্রতিবাদ করলো না। তো এখানে আমি ফার্স্ট যার উপরে দোষ বার্তাবো সে হচ্ছে বক্তা সাহেব। বক্তা সাহেব উস্কানিমূলক কথা বলা বন্ধ করুক, আর যদি উস্কানিমূলক কথা বলাই লাগে, এমন সাহসপূর্ণ কথা যদি বলাই লাগে, তাহলে সে নিজে আগে আগে সাহসী করুক, সাহসী করে নিজেকে মেন্টেন করুক, আর ওদিকে শ্রোতাদেরকেও মেন্টেন করুক, যে না আমার শ্রোতাকে কেন আপনি ধমকাবেন, আমার শ্রোতাকে কেন আপনি লাঞ্ছিত করবেন, আমার শ্রোতাকে কেন আপনি অপমানিত করবেন, এটা আপনার উপর কখনোই যায় না, তাকে মানে মানে সাবধান করা উচিত ছিল, হুঁশিয়ারি করা উচিত ছিল, অথচ সে তাকে আবার মেহমানি আপ্যায়ন করে মঞ্চের দিকে ডাকতেছিল, আর পুরো মানে ময়দানের বিড়ালগুলো তাকায় তাকায় দেখছিল, বিড়ালগুলো তাকায় তাকায় দেখছিল যে একটা বিড়ালকে মারতেছে, সব বিড়ালগুলো তাকায় তাকায় দেখছিল, তো বিড়াল না, সামনেটাকে আমি বিড়াল বলবো না, সামনেটাকে আমি বলবো সিংহ, সিংহের ভূমিকা পালন করেছিল, কিন্তু ওই আশেপাশের যে নর্দামগুলা মানে গাফেলগুলা, ওগুলা বিড়াল, ওই বিড়ালগুলায় ওর সাহসিকতাকে রুদ্ধ করে দিয়েছে, ও হয়তো সামনে কখনোই যদি আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা শুনে আর প্রতিবাদ করতে পারবে না। হ্যাঁ, যদি সব কথা বিড়ালগুলায় ঐক্যবদ্ধ হয়ে ডাক দিত, সিংহ ভয় পেয়ে যেত, তখন হয়তো ও সামনে আরও আগিয়ে যেত, ও সামনে আরও আল্লামা মামুনুল হক সহ আমাদের হক্কানি আলেমপন্থীদের বিরুদ্ধে যত কথা বলতো ও প্রতিবাদ করতে পারত। রব্বুল আলামিন এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত পার্টি নেতাদেরকে, এই সমস্ত আওয়ামী লিডারদেরকে হেদায়ত দান করুক, না হয় দুনিয়া থেকে নিয়ে যাক, এটাই আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।